হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের কারণে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্ব অনেক সমস্যার মধ্যে আছে, আমরা সবাই অনেক ঝামেলার মধ্যে আছি। তো সারা বিশ্বের বিভিন্ন দেশ, 100+ দেশ হলো লকডাউনে আছে। তো বিভিন্ন মানুষ কোয়ারেন্টাইনে আছে। তো আমরা যে লকডাউনে আছি, কোয়ারেন্টাইনে আছি, এই যে বেকার সময়টা আমরা ঘরে বসে বসে মোবাইল টিপে, ভিডিও দেখে, ইউটিউব, ফেসবুক এইসব চালিয়ে হলো টাইমটা ওয়েস্ট করতেছি। তো এই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কাজে লাগানো যায়, এই টাইমটাকে ইউজ করে স্কিল ডেভেলপ করা যায়, সেটাতে সাহায্য করার জন্য আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম মজের ফ্রি কোর্স নিয়ে, যাতে আপনারা ওই কোর্সগুলো এনরোল করে ওই কোর্সগুলো করে নিতে পারেন। তো ওই ভিডিওটা যারা দেখেন নাই, তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ওইখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়া আমাদের যে ডিজিটাল মার্কেটিং কমিউনিটি গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে আমি প্রায় প্রতিদিনই বিভিন্ন ফ্রি কোর্স শেয়ার করি। তো আপনারা যারা এখনো আমাদের গ্রুপে জয়েন হননি, জয়েন হয়ে নিতে পারেন, বা জয়েন হয়ে নিলে ফ্রি কোর্সগুলোর আপডেট নিয়মিত পেয়ে যাবেন। বাট ফ্রি কোর্সের লিঙ্ক আমি পোস্টে দিয়ে দিলো, ফেসবুক পোস্টে দিয়ে দিলো। দেখা যায় যে অনেকে কোর্সগুলো এনরোল করতে জানেন না, কিভাবে কোর্স করতে হয় এগুলো ডিটেলস জানেন না। তো সেই জন্য আমি ঠিক করলাম হলো কোর্সগুলো গ্রুপে শেয়ার করার পাশাপাশি আমি ভিডিও করে আপনাদেরকে লাইভ দেখাই দিব, ভিডিওর মাধ্যমে কিভাবে কোর্সগুলো এনরোল করবেন, কিভাবে কোর্স করবেন। এরই ধারাবাহিকতায় আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। আজকে আমি ভিডিও বানাচ্ছি হলো সেমরাশ নিয়ে, সেমরাশের ফ্রি কোর্স নিয়ে। তো সেমরাশ সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলি, সেমরাশ হলো মজের মতোই একটা পপুলার এসইও টুল। সেমরাশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা হয়, ওয়েবসাইটের ডাটা অ্যানালাইসিস করা হয়, এসইও অ্যানালাইসিস করা হয়। তো এসইওর জন্য মজ, অ্যারএফ, সেমরাশ এগুলো কিন্তু অনেক পপুলার টুল। তো এই সেমরাশ টুলের তারা নিজেদের মার্কেটিংয়ের জন্য একটা একাডেমি খুলছে, সেমরাশ একাডেমি নামে। ওই সেমরাশ একাডেমিতে এসইও আর ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রায় 20+ কোর্স দেওয়া আছে। প্রত্যেকটা কোর্সই হলো ফ্রি, বাট ওগুলো সবগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের। তো আপনারা ওই কোর্সগুলো যদি করেন, এসইও শিখতে পারবেন, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। ওই কোর্সের নলেজগুলোকে ইউজ করে আপনার সাইটকে র্যাঙ্ক করাতে পারবেন, কিংবা আপনার ক্লায়েন্টের সাইটকে র্যাঙ্ক করাতে পারবেন, আপনার ক্লায়েন্টের সাইট কিংবা নিজের সাইটের জন্য এসইও করতে পারবেন। আর কয়েকটা কোর্স আছে সেমরাশ টুলটাকে কিভাবে ইউজ করতে হয় সেটার জন্য। তো সেমরাশ টুলটা ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে সেমরাশ টুলটা কিনতে হবে। তো সেমরাশ টুলটার অনেক দাম, একজনের পক্ষে এটা সিঙ্গেল কিনা পসিবল না। তো অনেকে কি করে, গ্রুপ বাই করে, কম দামে হলো অনেকগুলো টুল একসাথে কিনে রাখে গ্রুপ বাই করে। তো কিভাবে আপনারা কম দামে অনেকগুলো এসইও টুল পাবেন এগুলো আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাই দিব। তো ওই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, নাহলে কিন্তু ভিডিও পাবেন না। যাই হোক, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখবো আমরা সেমরাশ একাডেমির ফ্রি কোর্সগুলো কিভাবে এনরোল করতে পারি। আর এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হলো প্রত্যেকটা কোর্সের জন্য আপনাকে ফ্রি সার্টিফিকেট দিবে। তো এই ফ্রি সার্টিফিকেটগুলো কি কাজে লাগবে, কাজে লাগবে হলো এই ফ্রি সার্টিফিকেটগুলো আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারবেন, আপনার যে সোশ্যাল প্রোফাইলগুলো আছে প্রোফাইলগুলোতে অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি কাজ করতে চান, যেমন freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, এইসব সাইটের মধ্যে আপনি ওই সার্টিফিকেটগুলো অ্যাড করে রাখতে পারবেন। এতে বায়ার বুঝতে পারবে আপনি কাজটা জানেন, এই কাজটার আপনার সার্টিফিকেশন আছে, আপনি কাজটাতে এক্সপার্ট। সো এই সার্টিফিকেটগুলো থাকলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে, কারণ এটা আপনার সিভিতে কিংবা আপনার প্রোফাইলে ভ্যালু অ্যাড করবে। তো এই কোর্সটা কেউ মিস করবে না, সবাই কোর্স সবগুলো এনরোল করে সবগুলো করবেন, এরপর এক্সাম দিয়ে সার্টিফিকেট পাবেন। আরেকটা বিষয়, এক্সামে কিন্তু পাস করতে হবে, এক্সামে পাস না করলে কিন্তু সার্টিফিকেট পাবেন না, 70% মার্ক পেয়ে পাস করতে হবে। তো এক্সাম হলো একদম ইজি, মাল্টিপল চয়েস টাইপের। আমরা যে স্কুলের পরীক্ষায়, কলেজের পরীক্ষায় নৈবত্তিক দাগাই, নৈবত্তিকের মতো অনেকগুলো অপশন থাকবে 4-5টা, এর মধ্যে থেকে আপনাকে রাইট আনসারটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি কোর্সগুলো করেন তাহলে কিন্তু ইজিলি আনসার করতে হবে সবগুলো কোয়েশ্চেনে, দেখা যাবে আপনি 100% মার্কই পেয়ে যাবেন যদি মন দিয়ে কোর্স করেন। তো সেজন্য মন দিয়ে কোর্স করতে হবে। আমরা তাহলে বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে গিয়ে ফুল বিষয়টা, ডিটেইলস জিনিসটা দেখি, কিভাবে কোর্স এনরোল করবেন, কিভাবে এক্সাম দিবেন, কিভাবে সার্টিফিকেট গেইন করবেন। সো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। প্রথমে আমি আপনাদেরকে আমাদের গ্রুপ থেকে একটু ঘুরাই আনি। এটা হলো আমাদের গ্রুপ, ডিজিটাল মার্কেটিং কমিউনিটি। এই গ্রুপে যারা এখনো জয়েন হননি তারা জয়েন হয়ে নিতে পারেন। এই গ্রুপে জয়েন হলে কি কি বেনিফিট পাবেন আর কি কি সুবিধা হবে সেটা নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে কিংবা আই বাটনে ক্লিক দিয়ে দেখে নিতে পারেন। এই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। তো জয়েন হওয়ার পর এখানে দেখবেন গ্রুপের অনেকগুলো পোস্ট টপিক আছে, অর্থাৎ পোস্ট ক্যাটাগরি আছে। এখানে কোয়ারেন্টিন আর ফ্রি কোর্স, এই দুইটা আপনাদের কাজে লাগবে। এই দুইটাতে ক্লিক দিলে আপনারা অনেকগুলো ফ্রি কোর্সের লিঙ্ক একসাথে পেয়ে যাবেন। তো আমরা গ্রুপ থেকে একটা কোয়ারেন্টিন রুটিং দিয়েছিলাম 14 দিনের। তো ওটাতে ক্লিক দিলে আপনারা 14 দিনের রুটিংয়ে আমরা যে যে ফ্রি কোর্সগুলো শেয়ার করছি ওগুলো সবগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আর ফ্রি কোর্সে ক্লিক দিলে আমরা যত যাবতীয় যতগুলো ফ্রি কোর্স শেয়ার করছি সবগুলোর লিঙ্ক একসাথে পেয়ে যাবেন। এই দুইটা ক্যাটাগরির মধ্যে, কোয়ারেন্টিন ক্যাটাগরিতে আমরা নতুন কোনো কোর্স আপলোড করি না কিংবা লিঙ্ক দিই না, কিন্তু ফ্রি কোর্সটা নিয়মিত আপডেট করতে থাকি। ফ্রি কোর্স ক্যাটাগরিতে প্রতিদিনই একটা কিংবা দুইটা আমি ফ্রি কোর্স শেয়ার করি।
তো আপনারা গ্রুপে জয়েন হয়ে এই ফ্রি কোর্স ক্যাটাগরিটা ফলো করতে পারেন, আর যাতে আপনারা ফ্রি কোর্সগুলো সবার আগে পেয়ে যান, আর যারা বুঝেন তারা তখনই ইনস্ট্যান্ট হলো কোর্সগুলো এনরোল করে করে ফেলতে পারেন। যাই হোক, এরপরে আমরা সেমরাস একাডেমিতে চলে যাবো। সেমরাস একাডেমি হলো এটা, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওর, আপনারা ওই লিঙ্কে ক্লিক দিয়ে এই পেজটাতে চলে আসতে পারেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে। তো আসার পরে এখানে দেখেন অনেকগুলো কোর্স আছে, এই কোর্স সেকশনে ক্লিক দিলে আপনারা 20+ কোর্স পাবেন এসইও আর ডিজিটাল মার্কেটিং এগুলোর উপর। দেখেন এগুলো সবগুলো কিন্তু ফ্রি কোর্স, এগুলো সবগুলো আপনারা ফ্রিতে এনরোল করতে পারেন, আর সবগুলো কোর্সের জন্য কিন্তু সার্টিফিকেট আছে। তো কোর্স এনরোল করার পর আপনাকে প্রথমে কোর্সটা শেষ করতে হবে, শেষ করার পর দেন আপনি এই যে সার্টিফিকেশন এক্সাম এই সেকশনটাতে ক্লিক দিবেন। এই সেকশনটাতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, গো টু এক্সাম, এখানে দেখেন 27 মিনিটের এক্সাম, 22টা কোয়েশন থাকবে, 27 মিনিটের এক্সাম 22টা কোয়েশন থাকবে, তারপর 37 মিনিটের এক্সাম 30টা কোয়েশন থাকবে, তারপর 40 মিনিটের এক্সাম 34টা কোয়েশন থাকবে, 15 মিনিটের এক্সাম 10টা কোয়েশন থাকবে। সো আপনি এই গো টু এক্সামে গিয়ে কোয়েশনগুলোর আনসার দিয়ে কিন্তু যদি 70% মার্ক পান তাহলে সার্টিফিকেট গেইন করতে পারেন। সো শুরুতে আপনাদেরকে এই পেজে যাওয়ার পর কিন্তু এখানে লগ ইন করতে হবে, লগ ইন করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা এমন আহামরি কিছু না, জাস্ট আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো প্রথমে এখানে লগ ইনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর দেখেন লগ ইনে কিন্তু আমাদের ইমেল আর পাসওয়ার্ড চাইবে, যেহেতু আমাদের অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারবো না, তো আমাদের রেজিস্টারে ক্লিক দিতে হবে। রেজিস্টারে ক্লিক দেওয়ার পর আপনাকে একটা ইমেল দিতে হবে আর একটা পাসওয়ার্ড দিতে হবে জাস্ট। তো এখানে আমি একটা র্যান্ডম ইমেল দিয়ে দিই, তো আমি একটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিছি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানোর জন্য। তবে আমার মূল অ্যাকাউন্ট আর একটা, সেটা আমি ক্রোম ব্রাউজারে গিয়ে দেখাবো আপনাদেরকে পরে ভিডিও লাস্টের দিকে। যাই হোক, আপনারা একটা ইমেল আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন মনে রাখার মতো, আর ইমেলটা অবশ্যই আপনার নিজের পার্সোনাল ইমেল দিবেন যেটা আপনি ইউজ করেন, কারণ আপনার সার্টিফিকেটটা কিন্তু এই ইমেলের নামে ইস্যু হবে। সো এরপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দিব আমরা। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দিলে অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে গেছে, তো এখানে কোনো ভেরিফিকেশন করতে হবে না, সিম্পলি আপনার জাস্ট ইমেল আর একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আর কোনো কাজ নাই। এখন আপনি কোর্সে গিয়ে কোর্স এনরোল করতে পারবেন। তো আমি একটা কোর্স এনরোল করে দেখাই। সো আমি একেবারে প্রথম কোর্সটা সেমরাস সাইট অডিট কোর্স, এটা এনরোল করে দেখাচ্ছি। এনরোল ফ্রি এই বাটনটাতে ক্লিক দিতে হবে। এনরোলে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ ভিডিও কোর্সের ভিডিও অটোমেটিক্যালি লোড হয়ে যাবে। তো আপনারা এই ভিডিওটা প্লে করলেই কোর্সগুলো দেখতে পাবেন, আর এরপর এই ভিডিওটা দেখা শেষ হলে অটোমেটিক্যালি এই দ্বিতীয় ভিডিওতে চলে যাবে, কিংবা আপনি কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দ্বিতীয় ভিডিওতে যেতে পারেন। এরপরে ওয়ান বাই ওয়ান ভিডিওগুলো দেখতে থাকবেন, দেখতে দেখতে 9টা পর্যন্ত শেষ করলে আপনার কোর্সটা শেষ হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা কোর্সই এনরোল করে ফ্রিতে দেখে নিতে পারবেন এবং শেষ করতে পারবেন। তো আরেকটা ট্রিক্স বলে রাখি, এটা আমি মজের যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওতেও কিন্তু বলছিলাম, আপনারা যারা কোর্সের ভিডিও দেখতে দেখতে টায়ার্ড হয়ে পড়েন, বিরক্ত হয়ে পড়েন, তাদের জন্য ট্রিক্স হলো আপনারা ভিডিওটা চালু করার পর, আমি এটা একটু পজ করি, পজ করার পর এখানে দেখেন একটা গোল সেটিং আছে, সেটিংস অপশন আছে ইউটিউব ভিডিওতে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর প্লেব্যাক স্পিড একটা অপশন আছে, এটা নর্মাল দেওয়া আছে, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা চাইলে স্পিডটাকে বাড়াই দিতে পারেন, 1.25 করে দিতে পারেন, 1.5 করে দিতে পারেন, 1.75 করে দিতে পারেন, এরপরে 2 করে দিতে পারেন হাইস্ট। 2 করে দিলে যেটা হবে সেটা হলো এই ভিডিওর স্পিডটা ডাবল হয়ে যাবে। তো ডাবল হয়ে গেলে এই ভিডিওটা আপনি অর্ধেক সময়ের মধ্যে দেখতে পারবেন, যেমন এই ভিডিওটার লেন্থ হলো 9 মিনিট 32 সেকেন্ড। তো এই ভিডিওটাকে যদি আপনি ডাবল করে দেন তাহলে আপনি 4.5 মিনিটে ভিডিওটা দেখে শেষ করতে পারবেন, অর্থাৎ 4 মিনিট 46 সেকেন্ডের মধ্যে ভিডিওটা দেখে শেষ করে ফেলতে পারবেন। তো এটা হলো বেনিফিট, আপনি যদি স্পিড ডাবল করে দেন তাহলে আপনি কোর্সটাকে অর্ধেক সময়ের মধ্যে শেষ করতে পারবেন, এটা যদি 1 ঘন্টার কোর্স হয় সেটা আপনি আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। তবে একটা বিষয় সেটা হলো এই কোর্সগুলো যেহেতু ইংলিশ, বেশি দ্রুত করে দিলে কিন্তু আপনি ইংলিশ বুঝতে কষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনি 1.5 করে দিতে পারেন, অর্থাৎ কোর্সের স্পিড দেড়গুণ হয়ে যাবে, যেমন আপনার কোর্সটা যদি 1 ঘন্টার হয় সেটা আপনি 45 মিনিটে শেষ করতে পারবেন। সো এভাবে চাইলে কিন্তু আপনি কোর্সের টাইম কমে আনতে পারেন। তো এখন আমরা চলে যাই সার্টিফিকেশন এক্সামে, আপনি প্রত্যেকটা কোর্সে এভাবে এনরোল ফর ফ্রিতে ক্লিক দিয়ে এভাবে করতে পারবেন। তো এবার এক্সাম কিভাবে দিবেন সেটা দেখাই, আপনি সার্টিফিকেশন এক্সাম এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি যে কোর্সটা শেষ করতেন, সাপোজ আমরা সেমরাস সাইট অডিট এই কোর্সটা শেষ করছি, এই যে প্রথম যে কোর্সটা আমরা এনরোল করলাম, তো এই কোর্সটা শেষ করার পর আমরা এই গো টু এক্সাম এই বাটনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি যদি প্রসিড টু এক্সাম এটাতে ক্লিক দিই তাহলে আমাকে ওই এক্সামের পেজে নিয়ে যাবে, সেখানে কিছু কোয়েশন আসবে, 22টা কোয়েশন আসবে মাল্টিপল চয়েস টাইপের, অর্থাৎ কোয়েশন আসবে সেটার 4-5টা আনসার থাকবে, যেটা রিয়েল আনসার সেটাকে আপনাকে মার্ক করে দেন কন্টিনিউ দিতে হবে। আর এখানে আপনার নামটা রিয়েল নেম লিখতে হবে, আপনি মার্কেট প্লেসে যেই নামে কাজ করবেন সেই নামটা লিখতে হবে, যেমন আমার নাম হলো আবুল হাসনাত বাদন, আমি আমার সার্টিফিকেটে আবুল হাসনাত বাদন লিখে রাখছি যাতে সবাই বুঝতে পারে এটা আমি গেইন করছি। আর ভুল নেম দিলে তো আপনার ভুল নামে সার্টিফিকেটটা ইস্যু হয়ে যাবে, সেজন্য আপনার রিয়েল নেমটা দিবেন যেটা আপনি মার্কেট প্লেসে ইউজ করবেন সেটা। তো নেমটা দিয়ে জাস্ট হলো প্রসিড দিবেন। তো এখন আমি আমার মূল অ্যাকাউন্টে নিয়ে যাই, আমি কোর্স করছি আর সার্টিফিকেট গেইন করছি সেটা দেখানোর জন্য। সো ভিউয়ার্স, এটা আমার মূল অ্যাকাউন্ট, তো মূল অ্যাকাউন্টের মধ্যে আমি 2টা কোর্স করে অলরেডি সার্টিফিকেট নিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি সার্টিফিকেশন এক্সাম এটাতে গিয়ে দেখাই। তো এখানে দেখেন আমার এখানে একটা সার্টিফিকেট আছে কিওয়ার্ড রিসার্চ এক্সামের,
আর এখানে একটা সার্টিফিকেট আছে, এখানে একটা সার্টিফিকেট আছে লিঙ্ক বিল্ডিং টেস্টের। সো সার্টিফিকেটে যদি আমি ক্লিক দিই আমার সার্টিফিকেটটা দেখাবে। সো এ হলো আমার সার্টিফিকেট, আমার নামে ইস্যু করা। তো এটা ইস্যু করা হয়েছে হলো ফেব্রুয়ারির 8 তারিখ, তো এটা 1 বছর এক্সপায়ার থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারির 8 তারিখের পরে এই সার্টিফিকেটটা কিন্তু আর কাজ করবে না। এই যে লিঙ্কটা যদি আমি আপনাদের কাউকে দিয়ে দিই কিংবা বায়ারকে দিই কিংবা মার্কেট প্লেসে রাখি, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সবাই এই সার্টিফিকেটটা এসে দেখতে পাবে। তো আপনারাও যদি সার্টিফিকেট গেইন করেন ওই সার্টিফিকেটের একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটা যে কোনো জায়গায় শেয়ার করলে ওই লিঙ্কে ক্লিক করে যে কেউ আপনার সার্টিফিকেটে কিন্তু ঢুকতে পারবে, সার্টিফিকেটটা দেখতে পারবে, তবে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তো এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখতে পারেন ইমেজ কিংবা PDF ফরম্যাট। আর আপনি চাইলে এখানে যে সার্টিফিকেটের লিঙ্ক আছে এই লিঙ্কের মধ্যে যে কোডটা দেওয়া আছে, এই যে কোড, এই কোডটা দিয়ে কিন্তু আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল প্রোফাইলে কিংবা আপনার যে মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে ওগুলোতে কিন্তু অ্যাড করতে পারেন সার্টিফিকেটটাকে। আর একটা বিষয়, সেটা হলো এক্সপায়ার ডেট চলে যাওয়ার পর কিন্তু সার্টিফিকেটটা আর কাজ করবে না, তখন আপনাকে আবার এক্সাম দিয়ে আবার সার্টিফিকেট গেইন করতে হবে, অর্থাৎ সার্টিফিকেটটাকে রিনিউ করাতে হবে আবার রি এক্সাম দিয়ে। তো ফেব্রুয়ারির 8 তারিখ 2021 সালের পর আমার এই সার্টিফিকেটটা কিন্তু আর কাজ করবে না, তখন আমাকে আবার ওই এক্সামটা, সেম এক্সামটা দিয়ে এই সার্টিফিকেটটা অ্যাচিভ করে নিতে হবে আবার। তো 1 বছরের জন্য আমি এখন এই সার্টিফিকেটটা অ্যাচিভ করে নিয়েছি। আর এটা হলো আমার সার্টিফিকেটের আইডি, এই সার্টিফিকেটের আইডিটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, কারণ এটা হলো ডিজিটাল সার্টিফিকেট। তো এই কোডটা দিয়ে কিন্তু যে কেউ ট্র্যাক করতে পারবে আমার এই সার্টিফিকেটটা। সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কোর্স এনরোল করবেন, কিভাবে এক্সাম দিবেন, কিভাবে সার্টিফিকেট গেইন করবেন, আর সার্টিফিকেটটাকে কিভাবে কাজে লাগাবেন। কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন, আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও কোর্স করতে পারে, তারাও সার্টিফিকেট গেইন করতে পারে। কারণ কথাই আছে শেয়ারিং ইজ কেয়ারিং, তো আপনার প্রিয় বন্ধুকে কোর্সগুলো শেয়ার করেন, তারাও যাতে করতে পারে, আপনিও করেন, বন্ধুকে দিয়েও করান। কারণ আপনার নলেজ কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না, আপনার নলেজ আপনার কাছে, আপনার বন্ধুর নলেজ আপনার বন্ধুর কাছে। তো যত বেশি শেয়ার করবেন নলেজ স্প্রেড হবে। তো আমি কোর্স করছি, আমি সার্টিফিকেট নিয়েছি, আমি কিন্তু এখন আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারাও কোর্স করতে পারেন, আপনারাও সার্টিফিকেট গেইন করতে পারেন, আপনারাও মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আপনারা কাজ করলে কিন্তু আমার কোনো লস নেই, আমার কাছে আমি কিভাবে কাজ করব, আমার বায়ার ডিল করব, আমি কিভাবে কাজ নিব, সেটা আমার বিষয়। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন, বাসার মধ্যে থাকেন, বাসা থেকে বের হবেন না, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকেন। সবাইকে আমি বারবার বলতেছি করোনা ভাইরাস কিন্তু দিনকে দিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। সো সবাই প্লিজ প্লিজ বাসার মধ্যে থাকবেন, খুব বেশি বাইরে যাবেন না প্রয়োজন ছাড়া, আর বাইরে গেলেও প্রোটেকশন নিয়ে বাইরে যাবেন, গ্লাভস পরে, মাস্ক পরে, আর মানুষ থেকে ভিড় থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।